নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র আন্তরিক শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, সকলে জীবনে সার্থকতা পান, সিদ্ধি পান। আজকে তো সিদ্ধিদাতা গণেশের পূজার দিন, সেই জন্যই বিশেষ করে এই কথাটা বললাম, সকলে সিদ্ধি পান। তো এই গণেশকে নিয়ে তো অনেক গল্প আছে, সেসব গল্প তো পুরাণ চিরন্তনে বলেছি, আজকে আর বলবো না। আজকে তো অন্য গল্প শেষ করে নতুন গল্পে প্রবেশ করব, তার মধ্যে গণেশের কথা আর বলবো না। তাকে নিয়ে অনেক অনেক নানান ধরনের গল্প আছে। একটা কথা শুধু একটু বলতে ইচ্ছে করছে, আমাদের একজন মাস্টারমশাই, বিশ্ববিদ্যালয়ে তখন পড়ি, আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, তার নামটা স্মরণ করি, এই তো সবে শিক্ষক দিবস গেল, স্মরণ করি, তার নাম মদন মোহন গোস্বামী। ভারী রসিক মানুষ ছিলেন, বৈষ্ণব শাস্ত্রের খুব পণ্ডিত মানুষ। তো তিনি বলেছিলেন, এই দেখ, গণেশ মানে হচ্ছে গণ ঈশ, মানে গণের দেবতা, জনগণের দেবতা, তাই তো? তো সেই জনগণের দেবতার পুজো কিন্তু সবচেয়ে আগে হয়, সেই রকম কথাই বলা আছে। ফলে জনগণকে আগে তুষ্ট করতে হবে, এইটা হলো প্রাথমিক কথা। আমি জানি না এই ব্যাখ্যাটা তিনি মজা করে বলেছিলেন না, সত্যি সত্যি এর পেছনে কতগুলো কারণ আছে, কারণ থাকতেই পারে। তো যাই হোক, আজ সেই গণেশ পূজা। তার বাইরে অসমের মহাপুরুষ শ্রী হরিদেব, তার আবির্ভাব তিথি আজকে, দেশভক্ত শরৎচন্দ্র বসুর জন্মদিবস আজকে, 1889 খ্রিস্টাব্দে এই 7ই সেপ্টেম্বর তার জন্ম হয়েছিল। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 21শে ভাদ্র 1431, ইংরেজির 7ই সেপ্টেম্বর 2024 শনিবার, আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 24 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 5টা বেজে 48 মিনিট। নক্ষত্র চিত্রা, জন্মে তুলা রাশি শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাক্ষস গণ, দিনের বেলা 10টা বেজে 49 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার একটু পাল্টে গেছে, পাল্টে গেছে মানে আপনারা তো এর মধ্যে জেনেই গেছেন যে আমাদের হোয়াটসঅ্যাপটা নিয়ে একটু গণ্ডগোল হচ্ছে, তার ফলে আমি অন্য বিকল্প দুটো নম্বর দিচ্ছি, তাতে একটু চিঠি পাঠাবেন দয়া করে। তার মধ্যে প্রথম যে নম্বরটা, সেইটা শরণাগত সৌমিত্র পরিবার বলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেইখানে যদি গোড়ায় SG লিখে চিঠি পাঠিয়ে দেন তাহলে আমি পেয়ে যাব। আর তা না হলে এই আপৎকালীন ব্যবস্থার জন্য আপনাদের অন্য একটা নাম্বার দিচ্ছি, 9123615431। আর একবার বলি, 9123615431, এই নাম্বারে চিঠি লিখে পাঠান। চিঠির গোড়ায় কিন্তু অবশ্যই SG লিখবেন, কেমন? আপনাদের চিঠির জন্য অপেক্ষা করে থাকব। হাতে কোনো চিঠি নেই এই এই যে গোলমালটা, এর ফলে আপনারা যে সমস্ত চিঠি ওই পুরনো নম্বরে দিয়েছেন বা খারাপ হয়ে যাওয়া নম্বরে দিয়েছেন, সেই চিঠিগুলো তো আমি পাচ্ছি না, তার ফলে আজকে আর চিঠি পড়া যাবে না। আজকে মহাপুরুষের কথা আছে, সেই মহাপুরুষের কথাই একটু বেশি করে শোনাবো আপনাদের। হ্যাঁ, অনুষ্ঠান সূচি বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে হনুমানের সমুদ্র লঙ্ঘনের গল্প প্রায় শেষ করে এনেছি আমরা। হনুমান সমুদ্র লঙ্ঘন করতেন সিংহিকা নামে এক রাক্ষসী, তার কথা বলেছিলাম আপনাদের, তার কথা দিয়ে শুরু করব। তারপরে হনুমানের সাগর লঙ্ঘন শেষ করে অন্য আর একটা গল্পে চলে যাওয়া যাবে। অতঃপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত রচনার নাম, পড়ে শোনাবো তার থেকে আরো খানিকটা অংশ। তারপরে কথামৃত থেকে পাঠ, অতঃপর না, আজকে আপনাদের চিঠি পড়া যাচ্ছে না, আপনারা চিঠি দিন যে নাম্বারের কথা বললাম বা যে গ্রুপের কথা বললাম সেখানে চিঠি দিন, তবেই চিঠি পড়া যেতে পারবে। এবং শেষে আজকে শনিবার, আজকে মহাপুরুষের কথা, শঙ্করাচার্যকে নিয়ে কথা বলছিলাম। 92.7 BGM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে, হনুমানের সাগর লঙ্ঘন। ফিরে এলাম গানের পর 92.7 BGM এ শরণাগত অনুষ্ঠানে।
এবারে হনুমানের সাগর লঙ্ঘনের কথা। আমরা যেটা ছোটবেলা থেকে জেনে এসেছি ধরুন, সেটা হচ্ছে যে হনুমান তো মহেন্দ্র পর্বত থেকে লাভ দিলেন আর একেবারে শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছলেন। মানে আমাদের এইরকম একটা ধারণা ছিল না, অন্তত আমার ছিল ছোটবেলা থেকে, যে এইরকম পথে যে এত সমস্ত কাণ্ডদণ্ড হয়েছে সেইটা আমার একেবারে কম বয়সে যখন রামায়ণ পড়ছি তখন ওইরকম করে জানাও হয়নি, মাথাতেও আসেনি, আমি এটা আমার বোধের মধ্যে ছিল না। পরবর্তীকালে জেনেছি বলেই আপনাদের বলতে পারছি যে এর ভেতর থেকে একটা কোনো দুটো মানে বেরোয় বলে আমার ধারণা। এক নম্বর হচ্ছে যে খুব সহজেই একটা লাভ দিল, শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছে গেল, এইটা যদি হয় তাহলে সেই যাওয়াটা তো খুব সহজ হয়ে যায়। যে কোনো একটা অভিযান একটা সাহিত্যের মধ্যে বা একটা শিল্পের মধ্যে যে কোনো একটা অভিযান, সেই অভিযানের মধ্যে যদি বাধা না আসে তাহলে সেই অভিযানটা যথেষ্ট শক্ত অভিযান বলে কিরকম মনে হয় না। কিন্তু এই বাধাটা দেবেন কে? দেবতাদের অভিষ্ট তো হনুমানের এই সাগর লঙ্ঘন, কেননা তার সূত্র ধরে রাবণ শাস্তি পাবে, দুষ্ট রাবণ শাস্তি পাবে। ফলত দেবতারাই নানান রকম ছল করে বাধা রাখছেন, আর এই ভেতর থেকে আর একটা মানে বেরোয়, সেই মানেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে যদি কোনো কাজ করতে যান, আমরা আমাদের মতন সাধারণ মানুষের জন্য বলছি, তাহলে বাধা আসবে, তাকে অতিক্রম করে যেতে হবে, তাকে পার হয়ে যেতে হবে, যে কোনোভাবে হোক পার হয়ে যেতে হবে। বাধা আসবে না, আমি খুব মসৃণভাবে একটা কিছু পেয়ে যাব, এইটা কখনো জীবনে হতে পারে বলে আমার নিজের মনে হয় না। বা এই গল্পটা থেকে বা এইরকম অজস্র গল্প থেকে এইটা বেরোয় যে তোমাকে দুঃখের পথ, তোমাকে বাধার পথ, তোমাকে প্রতিরোধের পথ পার হয়ে একটা জায়গায় পৌঁছতে হবে। তো যাই হোক, এই সিংহিকা সে সাগরের ভেতরে বাস করতো, কিন্তু সাগরে যে সমস্ত খাবার দাবার পাওয়া যায় তাই নিয়ে তার তৃপ্তি হয় না। তার ফলে সে তো অন্য খাবারের জন্য সে দেবতাদের কাছে প্রার্থনা করলো, এবং দেবতারা সকলে তাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি আকাশ দিয়ে যারা যাবে তাদের ছায়া ধরে তুমি নিচে টানতে পারো এবং টেনে তুমি খেয়ে নিতে পারবে, ছায়া ধরে টানলেই সে চলে আসবে তোমার কাছে। তো এরকম করতে 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 সিংহিকা খায়, এর মধ্যে হনুমান ওখান দিয়ে যাচ্ছেন, তো সিংহিকা তার ছায়া ধরে টেনেছে, এবার খাবে। তা হনুমান অনেক মিষ্টি কথায় তাকে বোঝালেন যে দেখো আমি এরকম একটা কাজে যাচ্ছি, এরকম করো না। তো সিংহিকা বললো না না, আমার এখন খিদে পেয়েছে, পরের কথা পরে, আমি তোকে এক্ষুনি খাবো। তো হনুমান কি করলেন, নিজেকে খুব ছোট্ট করে ফেললেন, করে একবারে সিংহিকার মুখ দিয়ে সোজা পেটের ভেতর গেলেন, সেখানে গিয়ে আবার নিজেকে বড় করে নিলেন। সিংহিকার পেট একবারে ছিন্ন ভিন্ন হয়ে বেরিয়ে এলো, সিংহিকা অকালে প্রাণ হারালো। তারপর শ্রীলঙ্কা, সীতার সঙ্গে সাক্ষাৎ, সে তো রামায়ণের গল্প আপনারা সকলে জানেন। আজকের মতো শেষ করলাম হনুমানের সাগর লঙ্ঘনের কথা, এরপরে নতুন গল্পে যাব, জয়দ্রথের কথা। ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। জয়দ্রথের কথা বলতে বসেছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সিন্ধু রাজ্যের রাজা, তার নাম হচ্ছে বৃদ্ধক্ষত্র। এই বৃদ্ধক্ষত্রর একটি সন্তান হয়েছে, পুত্র সন্তান, তো খুব আনন্দ, স্বভাবতই চারপাশে খুবই আনন্দ। কিন্তু রাজার মনে আনন্দ নেই, রাজার ভেতরটা কিরকম কাঁটা বিঁধে আছে আর কি ভেতরে, কে বলি, তিনি সকলের সঙ্গে খুব আনন্দে যোগ দিতে পারছেন না। তার কারণ একটা দৈববাণী তিনি শুনেছেন। সেই দৈববাণী কি বলেছে, যুদ্ধক্ষেত্রে কোনো মহারথীর হাতেই তোমার ছেলের মাথা কাটা পড়বে। একটা ছেলে জন্মালো, সেই জন্মের মুহূর্তে তার মৃত্যুর সংবাদ ঘোষণা করে দেওয়া হলো, দেবতারা ঘোষণা করলেন, দৈববাণী না, যে মুহূর্তে কোনো শিশু জন্মায় তার মৃত্যু সেই মুহূর্তেই অবধারিত হয়ে যায়, সে আমরা জানি, কিন্তু তার সে কবে হবে কি ব্যাপার আমরা কিছু জানি না, কিন্তু একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তোর
তো বাবার মন কিছুতেই মেনে নিতে পারছে না, কোনো কিছুই ভালো লাগছে না। আমার ছেলে যুদ্ধক্ষেত্রে মারা যাবে, এই মানে কোনো বাবাই তো শান্তিতে থাকতে পারেন না। তো তখন তিনি ছেলেকে কোলে নিয়ে বললেন যে বেশ, আমার ছেলের মাথা যুদ্ধক্ষেত্রে কাটা যাবে, বুঝলাম, কিন্তু আমি অভিশাপ দিচ্ছি, যে আমার ছেলের কাটা মাথা মাটিতে ফেলবে তার নিজের মাথাও সঙ্গে সঙ্গে শতধা বিভক্ত হবে। তাহলে কিরকম প্যাঁচ হলো বলুন তো? এই প্যাঁচের সামনে ফেলে বিদায় নিচ্ছে আপনাদের সৌমিত্র বসু পুরাণ চিরন্তন থেকে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করবার জন্য। বৌদ্ধ ভারত এই প্রবন্ধটি পড়ে শোনাচ্ছি আপনাদের, তার আবার খানিকটা অংশ। তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য অত্যন্ত প্রবল ছিল বলে তারা নূতন চিন্তা এবং তত্ত্ব আবিষ্কারের জন্য সর্বদা সচেষ্ট থাকতেন। নূতন দেশে তারা যেতেন, পুরাতনের গণ্ডি অতিক্রম করে নূতনের সন্ধান তাদের করতেই হতো। নিয়মাবদ্ধ সমাজে সকলে চাইত পুরাতন গণ্ডিতে আবদ্ধ থাকতে, একই ধরনের চিন্তা করতে, কিন্তু মানুষের নিগূঢ় প্রকৃতি এ ধরনের সংস্কারবদ্ধতা বরদাস্ত করে না। নির্বুদ্ধিতার চেয়ে মানুষের সদ্বুদ্ধি অধিক শক্তিশালী, দুর্বলতার চেয়ে সবলতাই অধিক ক্রিয়াশীল, অসদ্বস্তুর থেকে সদ্বস্তু সবলতর। সেই হেতু গণ্ডিবদ্ধ মানুষের একঘেয়েমি বজায় রাখার চেষ্টা সফল হয়নি। যদি হতো, যদি তারা সকল মানুষকে একই ধরনের চিন্তাধারায় গ্রথিত করতে সমর্থ হতো, তবে আমরা জড়ত্ব প্রাপ্ত হতাম, চিন্তা জগতে আমাদের মৃত্যু হতো। বস্তুত এখানে এমন একটি সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল যার কোনো জীবনী শক্তি ছিল না, যার সদস্যগণ নিয়মের লৌহ শৃঙ্খলে আবদ্ধ ছিল, পরস্পরকে সাহায্য করতে তারা বাধ্য ছিল। নিয়মবন্ধন এত কঠোর এবং নির্মম ছিল যে কোনো কাজই নিয়ম বহির্ভূত হবার উপায় ছিল না। কিভাবে নিঃশ্বাস ফেলতে হবে, কিভাবে হাত মুখ প্রক্ষালিত হবে, এক কথায় জন্ম থেকে মৃত্যু অবধি সবই নিয়ম শৃঙ্খলে আবদ্ধ ছিল। আর এইসব গণ্ডিবদ্ধতার বাইরে ছিল সন্ন্যাসীর অদ্ভুত ব্যক্তি স্বাধীনতা। আর সেই শক্তিশালী সন্ন্যাসীদের মধ্য থেকেই নিত্য নতুন সম্প্রদায়ের উদ্ভব হচ্ছিল। প্রাচীন সংস্কৃত সাহিত্যে এদের স্বাতন্ত্র্যের কথা উল্লিখিত হয়েছে। একটি নারীর এরূপ কাহিনী আছে, তিনি বয়স্কা ছিলেন, তার ধরন ধারণ একটু অস্বাভাবিক রকমের ছিল, কিন্তু নিত্য নতুন চিন্তার অবতারণা তিনি করতে পারতেন। তাকে অবশ্য অনেকে অনেক সময় সমালোচনা করত, আবার তাকে সমীহও করত, নীরবে তার নির্দেশ পালনও করত। এ ধরনের নরনারী প্রাচীন যুগে একাধিক ছিলেন। আবার সেই নিয়মবদ্ধ সমাজে ক্ষমতা ছিল পুরোহিত শ্রেণীর হস্তে। সমাজের স্তরবিন্যাসে বর্ণ শ্রেষ্ঠ যারা, তাদের মধ্য থেকেই পুরোহিত হতেন, এবং তাদের যে কাজ ছিল তাতে পুরোহিত শব্দ ভিন্ন অন্য শব্দে তাদের অভিহিত করা যায় বলেও আমার মনে হয় না। অবশ্য এদেশে যে অর্থে পুরোহিত শব্দটি ব্যবহৃত হয় আমাদের দেশে সেই অর্থে ব্যবহৃত হতো না। পুরোহিতগণ ধর্ম বা দর্শন শিক্ষা দিতেন না, সমাজে নির্দিষ্ট বিধিবিধান সমূহ যথাযথ পালিত হচ্ছে কিনা সেটি দেখা এবং সে বিষয়ে সাহায্য করাই তাদের কাজ ছিল। বিবাহ দেওয়া, শ্রাদ্ধ শান্তিতে উপাসনা করাও তাদের কাজ ছিল। ফল কথা, সমাজের ক্রিয়াকর্মে উৎসবানুষ্ঠানে পুরোহিতের প্রয়োজন ছিল অপরিহার্য। সমাজ ব্যবস্থায় গার্হস্থ ছিল শ্রেষ্ঠ আশ্রম, প্রত্যেককেই বিবাহ করতে হবে, এই ছিল অনুশাসন। বিবাহ ভিন্ন কোনো ধর্মানুষ্ঠানে অধিকার জন্মাত না, অবিবাহিত পুরুষ বা নারী পূর্ণ মানুষ বলে বিবেচিতই হতো না, অবিবাহিত পুরোহিতেরও ক্রিয়াকর্মে অধিকার থাকত না, অবিবাহিত ব্যক্তি সমাজে বেমানান বলেই বিবেচিত হতো। একালে পুরোহিতের ক্ষমতা খুব বেড়েছিল,
যারা সমাজপতি, আইন প্রণয়ন যাদের কাজ, তাদের নীতি এমন ছিল যাতে পুরোহিতগণ সমাজে যথেষ্ট সম্মান লাভ করেন। এদেশেরই মতো একটি সমাজতান্ত্রিক ব্যবস্থা তাদের মধ্যেও ছিল, যার প্রভাবে পুরোহিতবর্গের হাতে অধিক অর্থ যেতে পারত না। উদ্দেশ্য ছিল এই যে পুরোহিতদের সামাজিক মর্যাদাই বড় হোক, আর্থিক মর্যাদা বড় নয়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত, 92.7 বিগ এফএম এ। এরপর কথা অমৃত, ফিরে আসছি, একটু গান শুনে নি। পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন কর্মের মধ্যে দিয়ে আর মনের মধ্যে দিয়ে তার সঙ্গে যে কোনো ভাবে হোক একটা যোগ তৈরি করো। এখন তিনি কে? তিনি কে? এইখানে আমার একটা কথা বলবার আছে, মানে আমার আমার ভাবনা থেকে বলছি আমি, সেটা আপনারা একমত হতে পারেন নাও পারেন, যদি একমত না হন তাহলে সেইটা নিয়েও যদি একটু চিঠি লেখেন, এবং চিঠির যে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার আপাতত কিছুদিনের জন্য আপৎকালীন ব্যবস্থায়, সেটা তো আপনাদের অনুষ্ঠানের গোড়ায় বলেছি, শেষেও বলবো, সেটা হচ্ছে যে যে কোনো কিছুতে একটা পরম পাওয়া, পরম সার্থকতা, এই পরম সার্থকতাটা কিন্তু হয় না। মানে ধরুন আমি অন্য যে কোনো ক্ষেত্রে বলছি, যে একজন একজন বিজ্ঞানী, তিনি চর্চা করতে 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 একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছেন, পৌঁছে গিয়ে একটা খুব বড় আবিষ্কার করেছেন, নোবেল পেয়েছেন, কি যাই হোক, কিন্তু তিনি কি সন্তুষ্ট হতে পারেন? তার ভেতরে কিন্তু তখনো পর্যন্ত একটা অতৃপ্তি থেকে যেতে পারে, থেকে যায়, থেকে যাওয়া উচিত। একজন খেলোয়াড়, তিনি খেলতে 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 একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছেন, খেলার যে সবচেয়ে সর্বোচ্চ যে সম্মান, পেলের মতন, মারাদোনার মতন, কিন্তু তার ভেতরে একটা অতৃপ্তি থেকে যায়, থেকে যাওয়ার কথা, থেকে যাওয়া উচিত। অর্থাৎ জাগতিক যা কিছু সফলতা, সার্থকতা, সেইখানে পৌঁছতে গেলে আমাকে প্রভূত পরিমাণে পরিশ্রম বলুন, নিষ্ঠা বলুন, নিজেকে সমর্পণ করে দেওয়া বলুন, ত্যাগ বলুন, বৈরাগ্য বলুন, এই সব কিছু করতে হবে, কিন্তু আপনি শেষ পর্যন্ত তৃপ্তি পাবেন না। কিন্তু ঈশ্বর, তার সঙ্গে যোগ, তার সঙ্গে যোগ, আপনি সবটা পেয়ে গেলেন, পরমকে পেয়ে গেলেন আপনি। এই যে কর্মের দ্বারা যোগ আর মনের দ্বারা যোগ, এই যে কথাটা বলা হচ্ছে, এই দুটোর মধ্যে কি খুব তফাত আছে? আমার নিজের একটা কথা মনে হয়, আমি সেইটা আপনাদের বলি, যে যখন বলা হয় কর্মণ্যে মা অধিকারস্তে মা ফলেষু কদাচন, কেবলমাত্র কর্ম করো, ফলের আশা করো না, বা ফলাকাঙ্ক্ষা নিয়ে কোনো কর্ম করো না, বেশ বুঝতে পারলাম, কিন্তু সেটা ওই ব্যাগার ঠেলা হয়ে যাবে না? আমি ফলের কথা ভাবলাম না, আমার কাজটা করবার কথা, আমি কাজটা করে দিলাম, সেটা তো আমি খুব এলেবেলে করে করতে পারি, যেহেতু আমি কোনো কিছু চাইছি না তার বদলে, চাইছি চাইছি আন্তরিকভাবে একটা কর্ম সমাপন করবার যে আনন্দ, আমি সেই আনন্দটা চাইছি। আমি একটা কাজ করলাম, এর ফলে কি হবে না হবে আমি জানি না, আপনারা অফিসে কাছারিতে নানান জায়গায় জীবনের নানান ক্ষেত্রে আপনারা এটা দেখেছেন, যে আপনি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, আপনি সমস্ত মন প্রাণ দিয়ে পুরো ব্যাপারটাকে একদম খুব সুশৃঙ্খলভাবে পুরোটা হলো, কোথাও কোনো গণ্ডগোল নেই, লোকে খুব প্রশংসা করলো, ভারী ভালো হয়েছে পুরো ব্যাপারটা, আহা, একদম গোড়া থেকে। এরপর ছেলে আর ছেলের বউ কি করবে না করবে আপনি জানেন না, কিন্তু আপনার ভেতরে একটা তৃপ্তি তৈরি হলো না, একটা একটা আনন্দ তৈরি হলো, এই এই যে কর্ম সমাপনের আনন্দ, ফলটা কি হবে না জেনেই একটা আনন্দ, আমি জানি না উপমাটা ঠিক দিতে পারলাম কিনা, এই আনন্দটা খুব জরুরি। আপনি যে কর্মটা করবেন সেটা আনন্দ করে করতে হবে আপনাকে। কথামৃত থেকে পাঠ শুনছেন, এবং তার সূত্র ধরে আমার যে একটা দুটো ভাবনা চিন্তা, তার কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি, একটু গান শুনি। কথাটা বলবার জন্য আমি এর আগের গানের আগের যে পর্বটা সেখানে এইসব কথাগুলো বললাম, ঠাকুর সেই কথাটা বলছেন একটু অন্যরকম করে। তিনি বলছেন যে কর্মের দ্বারাই যোগ হোক,
আর মনের দ্বারাই যোগ হোক, ভক্তি হলে সব জানতে পারা যায়। অর্থাৎ কর্মটাও তুমি ভক্তি দিয়ে করো, মনটাও তুমি ভক্তিতে পরিপূর্ণ রাখো। মনের মন দিয়ে যে যোগটা তৈরি করছো তার মধ্যেও যেন ভক্তিটা থাকতে পারে, কর্মের মধ্যেও যেন ভক্তিটা থাকতে পারে। ভক্তিটা হচ্ছে কমন, ভক্তিটা হচ্ছে সাধারণ, ভক্তিটা থাকতেই হবে। তুমি এমনি লাল ইটের বাড়ি তৈরি করলে, তুমি আজকাল যেরকম হয়েছে কালো ইটের বাড়ি, সে কালো ইটের বাড়ি তৈরি করলে মাঝখানে সিমেন্টটা কিন্তু বাপু তোমাকে দিতে হবে, ওইটাই হচ্ছে ভক্তি, ওইটা ছাড়া হবে না। এই ভক্তিটা কি? ভক্তিটাই তো আসলে ভালোবাসা, তাই না? আমি আমি তোমার পায়ে নিজেকে সমর্পণ করে দিলাম, এই যে আমি তোমার পায়ে নিজেকে সমর্পণ করে দিলাম, এইটা তো ভালোবাসা থেকে আসে। যে ভালোবাসা আপনার মনের মধ্যে বিশ্বাসের জন্ম দিয়েছে, যে বিশ্বাস থেকে আমি তোমার পায়ে নিজেকে সমর্পণ করে দিলাম, এবার তুমি তুমি আমার খারাপ কিছু করতে পারো না, তুমি শেষ পর্যন্ত খারাপ কিছু করবে না, আমি জানি, এই যে বিশ্বাস। তাহলে ভালোবাসার সঙ্গে বিশ্বাসের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তা এই ভক্তির সিমেন্টটা থাকতেই হবে, এই হচ্ছে আমার নিজের যেটা মনে হয়। আমি আবারও বলছি, এই নিয়ে আপনারা যদি তর্ক করেন সে তর্ক স্বাগত। ঠাকুর কি বলছেন? বলছেন ভক্তিতে কুম্ভক আপনি হয়, একাগ্র মন হলেই বায়ু স্থির হয়ে যায়, আর বায়ু স্থির হলেই মন একাগ্র হয়, বুদ্ধি স্থির হয়, যার হয় সে নিজে টের পায় না। এটা 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 আমরা আমাদের মতন করে, আমাদের সংসারী লোকেদের মতন করে টের পেতে পারি হয়তো। আমি যদি খুব তীব্রভাবে ভালোবেসে একটা কোনো কাজ করি তাহলে আমার মন সংহত হয়ে যায় না? আমি খুব ভালোবেসে কোনো একটা কাজ করছি তখন চারপাশের পৃথিবীটা আমার 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 বিলুপ্ত হয়ে যায় না? তখন কেবলমাত্র ওই অর্জুনের লক্ষ্য ভেদের মতন করে যেন আমি কেবলমাত্র ওইটাই দেখতে পাচ্ছি, ওই পাখির চোখটাই দেখতে পাচ্ছি, এইরকম একটা হয়তো আমাদের। তখন যদি কেউ ডাকে, আমি হয়তো একবার ডাকলো শুনতে পেলাম না, দ্বিতীয়বার যখন গায়ে ঠেলা দিয়ে হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ কী 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 ব্যাপার বলতো, হ্যাঁ এই এইরকম একটা হয় না? আমাদের জাগতিক ক্ষেত্রে এটা হতে পারে। তো ভক্তি হলে মন একাগ্র হয়ে যায়, তখন বুদ্ধি স্থির হয়, কিন্তু যার হয় সে নিজে টের পায়। আমি যে একাগ্র মনে ওটা করছি, আমার চারপাশের সমস্ত পৃথিবীটা বিলুপ্ত হয়ে গেছে, এইটা তো আমি তখন সেইটাই যদি ভাববো তাহলে আর একাগ্র হলাম কি করে, তাই না? তো ঠাকুর কি বলছেন? বলছেন ভক্তিযোগে সব পাওয়া যায়। মায়ের কাছে কেঁদে কেঁদে বলেছিলেন একটা কথা, সেই কথাটা কি বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। শুনছেন কথা আমৃত থেকে পাঠ, পাঠ করছি আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর আবার সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি বলছি আপনাদের কথামৃত থেকে পড়ে পড়ে শোনাচ্ছি, আর তার বাইরে দুটো চারটে কথা যা মনে হচ্ছে সেগুলো বলছি। ঠাকুর কি বলছেন? বলছেন ভক্তিযোগে সব পাওয়া যায়। আমি মায়ের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, মা যোগীরা যোগ করে যা জেনেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে আমাকে জানিয়ে দাও, আমাকে দেখিয়ে দাও। মা আমাকে সব দেখিয়ে দিয়েছেন, ব্যাকুল হয়ে তার কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন, বেদ বেদান্ত পুরাণ তন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব তিনি আমাকে জানিয়ে দিয়েছেন। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি সত্যি সত্যি সমর্পণ করে কিছু চাও, নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে গভীর ভক্তি দিয়ে তুমি যদি কিছু চাও তাহলে সেইটা তুমি পাবে, মা তোমাকে দিয়ে দেবেন। ঠাকুর এই রকম একটা কথা বলছেন আমাদের। তা মণিলাল বলছে হঠযোগ, ঠাকুর বলছেন হঠযোগীরা দেহাভিমানী সাধু, কেবল নেতি ধৌতি করছে, কেবল দেহের যত্ন, ওদের উদ্দেশ্য আয়ু বৃদ্ধি করা, দেহ দিয়ে দিন রাত সেবা, ও ভালো নয়। হঠযোগীদের সম্পর্কে ঠাকুরের একটা সমালোচনার মনোভাব ছিল,
আমি এ ব্যাপারে অধিকারী নই, আমি বলতে পারবো না হঠযোগ ব্যাপারটা কি, তার খুব বিস্তারিত কিছু আমি বলতে পারবো না। কিন্তু ঠাকুর যে কথাটা বলছেন হঠযোগ, সেটা কেবলমাত্র তারা হচ্ছে দেহাভিমানী সাধু, তারা কেবলমাত্র দেহের কথাটা ভাবছে, তার বাইরের যা কিছু দেহের অতিরিক্ত কোনো কিছু সেইটা নিয়ে কিন্তু তারা ভাবছে না। তাহলে এখন প্রশ্ন যেটা আমাদের সবাইকারী প্রশ্ন, আমরা যারা সকালবেলা শরণাগত শুনছি তাদের সবাইকারী প্রশ্ন হচ্ছে, তোমাদের কর্তব্য কি? ঠাকুর কি বলছে? বলছেন তোমরা মনে কামিনী কাঞ্চন ত্যাগ করবে, তোমরা সংসারকে কাকমিষ্ঠা বলতে পারো না, তোমরা সংসারকে সম্পূর্ণ ঘৃণা করতে পারো না, তাহলে সংসারে থাকবে কি করে? আমি যাকে ঘৃণা করি আমি তার সঙ্গে থাকতে পারি না, আমি যে পরিবেশকে ঘৃণা করি, যে পরিবেশকে বিষ্ঠা বলে মনে করি, আমি সেইখানে থাকতে পারি না। তুমি এটা মনে করো না, কিন্তু এইটা মনে করো যে আমি মনে মনে কামিনী কাঞ্চন ত্যাগ করলাম, কামিনী কাঞ্চনের প্রতি আমার কোনো আকর্ষণ থাকবে না। এমনটা হতে পারে কামিনী এলো কিন্তু সে কোথাও আমাকে স্পর্শ করতে পারলো না, কচু পাতায় জল যেমন একটু দুলে গিয়ে পড়ে যায় তেমনি করে কামিনী বা কাঞ্চন আমার কাছে এলো, আমি তাকে ফেলে দিলাম, সে আমার গায়ে লাগতে পারলো না। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পরে চিঠিপত্র হাতে নেই যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় গণ্ডগোল হচ্ছে, আপনারা নতুন নাম্বার বলেছি আপনাদের, শরণাগত সৌমিত্র পরিবারে চিঠি লিখতে পারেন, অথবা যে নাম্বারটা বলেছি আপনাদের 9123615431 এই নাম্বারে চিঠি লিখতে পারেন, চিঠি দিন, তাহলে আমরা আবার সোমবার থেকে চিঠি পড়ার আসর শুরু করতে পারবো। সেইটার জন্যে আমি প্রায় লালায়িত হয়ে আছি আপনাদের চিঠি পড়বার জন্যে। তাহলে এবার মহাপুরুষের কথা, শঙ্করাচার্যের কথা বলতে বসেছি আপনাদের, ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, শঙ্করাচার্যের কথা বলছি আপনাদের, প্রত্যেক শনিবারে শঙ্করাচার্যের কথা শোনাই। তো খানিকটা পর্যন্ত বলেছিলাম আপনাদের, যেটা বলছিলাম সেটা হচ্ছে শঙ্করাচার্য কাশীতে গেছেন, কাশীতে গিয়ে কিন্তু তাকে প্রতিহত হতে হচ্ছে, দুটো কারণে প্রতিহত হতে হচ্ছে, তার কিছু শিষ্য টিষ্য হয়েছে, নিশ্চয়ই হয়েছে, তার অনুগামী কিছু মানুষ এসেছেন, কিন্তু তার বাইরে ওখানকার অধিকাংশ পণ্ডিত তাকে গ্রহণ করছেন না, তাকে প্রত্যাখ্যান করছেন, তার যে যে মতবাদ সেই মতবাদ গ্রহণ করছেন না, বিরোধিতা করছেন, নানানভাবে তাকে তাড়িয়ে দেবার চেষ্টা করছেন, এইসব নানান রকম চলছে। তা শঙ্করাচার্যের দুটো কথা মনে হলো, এক নম্বর হচ্ছে যে আমি একটা বেদান্তের যে জ্ঞানকাণ্ডের সহজ সরল ব্যাখ্যা আমি প্রচার করতে চাইছি মানুষের মনের মধ্যে, এইগুলোকে প্রথিত করে দিতে চাইছি, আমি তো লড়াই করতে ময়দানে নামিনি, আমি তো তাল ঢুকে কুস্তি করতে আসিনি কাশীতে, তো এই সমস্ত বিরোধিতা আসবে, সেই বিরোধিতার মধ্যে অনেক নীচতা আছে, অনেক হিংসা আছে, অনেক অনেক ক্লীন্যতা আছে, আমি সেইগুলোর সঙ্গে লড়াই করব না, আমি আমার আসল কাজটা করব। এইটা তো আমাদের আমাদের যে জীবন সেই জীবনেও এইরকম প্রচুর আসে যে চারপাশের পরিবেশটা এত নোংরা, এত যাকে খারাপ অর্থে বলা হয়, সত্যি সত্যি পলিটিক্স শব্দটার মানে ওইটা নয়, যে চারপাশে এত পলিটিক্স, এত ঘোঁট পাকানো, এর সঙ্গে লড়তে লড়তেই আমার জীবনী শক্তি শেষ হয়ে যাচ্ছে, আমি আমার নিজের কাজটা করব কখন, আমার যে শুদ্ধ যে জ্ঞানের তপস্যা, আমার যে শুদ্ধ চর্চার তপস্যা, সেইটা আমি কখন করব, ফলে এখান থেকে পালিয়ে যাওয়া ভালো। বেশ তো পালিয়ে গেলাম, আমি বড় একটা কাজের জন্য আমি না আমি পালাবো না এই রকম না মনে করে আমি পালিয়ে গেলাম, এটা কেউ ভাবতে পারে, সেটা ভালো খারাপ নানান রকম হতে পারে। তো শঙ্করাচার্যের মনে হলো যে না না এখানে থাকবো না, বেরিয়ে পড়ি। তো শঙ্করাচার্য এক বছর কাশীতে ছিলেন, তারপরে শিষ্যদের নিয়ে বেরিয়ে পড়লেন হিমালয়। হিমালয় একটা বিশাল পাহাড়, তার নিচে নির্জনে
চর্চা করব নির্জনে। পরবর্তীকালে কোন একটা সময় ভিল দস্যুরা যখন চারদিকে লুটপাট করতে থাকে, তখন মন্দিরের পূজারীরা ভয় পেয়ে মন্দিরের ওই বিষ্ণু বিগ্রহকে গঙ্গার তলায় কোথাও একটা লুকিয়ে রেখেছিল, আর সে বিগ্রহের কোনো সন্ধান পাওয়া যায়নি। তো শঙ্করাচার্য সেখানে গেছে, বিগ্রহহীন সেই মন্দির, বিগ্রহ তো জলের তলায় গঙ্গার তলায়, তার কোনো খোঁজ কেউ জানে না। শঙ্করাচার্য ধ্যান যোগে জানতে পারলেন সেই মূর্তি কোথায় আছে। সেই হারিয়ে যাওয়া মূর্তি, তিনি বললেন যে এইখানে জলের তলায় সেই মূর্তি আছে, একে তুলে নিয়ে এসো। তুলে নিয়ে আসা হল। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, মহাপুরুষের কথা বলছি, শঙ্করাচার্যের গল্প। ফিরে আসছি গানের পর। শঙ্করাচার্যের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। তো জলের তলা থেকে সেই মূর্তি উদ্ধার করা হলো, সেই মূর্তিকে মন্দিরে প্রতিষ্ঠা করা হলো। তারপরে শঙ্করাচার্য আবার বেরিয়ে পড়লেন, ঋষিকেশ থেকে চলে যাচ্ছেন বদ্রিক্ষেত্রের দিকে, হিমালয়। মনে মনে কল্পনা করুন যে হিমালয়ের পথে, তখনকার হিমালয়, এখনকার হিমালয় নয়, এখন তো সব রাস্তা টাস্তা হয়ে গেছে, নানান রকম হয়েছে, মানুষ ঢুকে পড়েছে তার মধ্যে, এবং মানুষ তার সভ্যতার যে সমস্ত শাখাগুলো আছে তার ভালো দিক আছে, খারাপ দিক হয়তো একটু বেশিই আছে, সেই জন্যই এত ভূমিকম্প, এত পাহাড় ধসে পড়া। তো যাই হোক, তখনকার দিনের সেই বিজন অরণ্য, পাহাড়ি অরণ্য, তার ভেতর দিয়ে শঙ্করাচার্য এবং তার শিষ্যরা চলেছেন চলেছেন চলেছেন। যেতে 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 সেই বদ্রিক আশ্রমের দিকে যাচ্ছেন, এসে বললেন উত্তরাখণ্ডের গাড়োয়ালের শ্রীনগরে। শ্রীনগরে তান্ত্রিকদের খুব প্রতাপ ছিল। তান্ত্রিকেরা আপনারা জানেন পঞ্চম অকারের সাধনা, এবং তার মধ্যে তান্ত্রিকেরা নরবলিও দিত। শঙ্করাচার্য দেখলেন খুব কষ্ট হলো তার, খুব কষ্ট। তো তিনি তান্ত্রিকদের কাছে গেলেন, গিয়ে বললেন যে তোমরা এটা কি করছো, তোমরা ভুল পথে চলেছো। বলে তিনি বেদান্তের যে জ্ঞানকাণ্ড সেটা সহজ করে তাদের বোঝাতে লাগলেন, এবং তান্ত্রিকেরা বুঝল। এই একটা আশ্চর্য ব্যাপার আছে, দেখুন কাশীর পণ্ডিতেরা বোঝেননি, তান্ত্রিকেরা বুঝল। আমি কোনো একটা কিছু বুঝছি, তার মানে আমি আমার মনের দরজাটা খুলে রেখেছি, তার মানে আমি অন্যে কি বলছে সেই কথাগুলো আমি কেউ গ্রহণ করছি, গ্রহণ করছি এবং তারপর মনের মধ্যে সেইটাকে বিচার করছি, আমার মনটা খোলা আছে। আর আমি বুঝছি না, তার মানে হচ্ছে আমি মনটাকে শক্ত করে আগল দিয়ে আটকে রেখে দিয়েছি যে না, আমি আমি বুঝবো না, আমার ভেতরে বাইরের কথাগুলো প্রবেশ করতে পারবে না। পণ্ডিতদের ক্ষেত্রে, বাজে পণ্ডিত যারা, তাদের ক্ষেত্রে এই যে অর্গলটা বন্ধ করা থাকে অনেক সময়, আমি এরকম অনেক পণ্ডিত দেখেছি যারা মনের অর্গল খুলে রাখেন, আমি এইরকম অনেক পণ্ডিত দেখেছি যাদের ব্রত, যাদের তপস্যা হচ্ছে মনের অর্গলটাকে বন্ধ করে রাখা। তো সেই রকম অর্গল বন্ধ করা পণ্ডিতদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে এই যে তান্ত্রিকদের কাছে এলেন, সেই তান্ত্রিকদের তিনি বোঝালেন, তান্ত্রিকেরা সকলে বুঝলেন, বুঝে বললেন যে এই যে এই যে এই পাথর, এই পাথরের ওপর তো নরবলি দেওয়া হতো, এই পাথরকে চিরকালের জন্য নদীর বুকে ছুঁড়ে ফেলে দিলাম। আবার এগিয়ে চলেছেন, মানে ভেবে দেখুন, একটার পর একটা ভালো কাজ করতে করতে, সংস্কার কাজ করতে করতে, প্রতিমা উদ্ধার থেকে আরম্ভ করে তান্ত্রিকদের মন পরিবর্তন করা করতে 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 এগিয়ে চলেছেন। এবারে মহামুনি ব্যাসদেবের আশ্রম। এই আশ্রমে একটা নির্জন গিরিগুহা আছে, শঙ্করাচার্য ঠিক করলেন যে আমি এইখানে বাস করব, এই আমার সাধনার, আমার তপস্যার, আমার চর্চার যোগ্য জায়গা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন শঙ্করাচার্যের কথা। ফিরে আসছি গানের পর। কথা শুরু শঙ্করাচার্যের কথা 92.7 বিগ FM এ
আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এই যে ব্যাসদেবের আশ্রম, সেখানে একটা গুহা, সেইখানে শঙ্করাচার্য নিজেকে অধিষ্ঠিত করলেন এবং সেইখানে বসে নির্জনে তিনি জ্ঞানের চর্চা করতে লাগলেন। এইখানে বসেই তার যে বিখ্যাত গ্রন্থ ব্রহ্মসূত্র ভাষ্য, সেই ব্রহ্মসূত্র ভাষ্য তিনি রচনা শুরু করলেন। এই শুরুটা হলো এবং তিনি একটু একটু করে লিখছেন, লিখে নানান তত্ত্ব, সেই তত্ত্বের যে সমাধান সেগুলো বার করছেন এবং শিষ্যদের বুঝিয়ে দিচ্ছেন। বুঝিয়ে দেওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে শিষ্যদের কাছে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাচ্ছে, তার নিজের কাছেও খুব স্পষ্ট হয়ে যাচ্ছে, বোঝাতে গেলে তো তাই হয়। এবং এই শিষ্যদের মারফত তো এই যে ব্রহ্মসূত্র ভাষ্য এটা চারপাশে ছড়িয়ে পড়বে। অক্লান্ত পরিশ্রম করেছেন এই ব্যাসদেবের আশ্রমের এই যে গুহা, সেই গুহায় বসে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং একের পর এক, একের পর এক, একের পর এক গ্রন্থ টিকা ভাষ্য রচনা করেছেন। 4 বছর কাজ করেছেন, 16খানা ধর্মগ্রন্থের ভাষ্য তিনি রচনা করেছেন। এতকাল ধরে ভারতীয় বেদ, উপনিষদ, গীতার মধ্যে যে নিগূঢ় জ্ঞান লুকিয়ে ছিল তারই ব্যাখ্যায়, তারই বিশ্লেষণে আস্তে 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 সেগুলো উদ্ভাসিত হয়ে উঠছে। তিনি তার রচনার মধ্যে দিয়ে সর্বপ্রথম বেদান্তকে বিজ্ঞান আর যুক্তির ভিত্তির উপরে প্রতিষ্ঠা করলেন, যে এর পেছনে একটা যুক্তি আছে, এর পেছনে একটা পরিষ্কার বিজ্ঞান আছে। এবং সেটা একটা আশ্চর্য কাণ্ড হলো, কেননা তখন তার বয়স কত? বয়স হচ্ছে 12 থেকে 16 বছরের মধ্যে। 12 বছর বয়সে তিনি ব্যাসদেবের গুহার মধ্যে ঢুকেছেন এবং 16 বছর বয়সের মধ্যে তিনি এই এতগুলো গ্রন্থ লেখা শেষ করেছেন। এই এতগুলো গ্রন্থ, তার যে তত্ত্ব, তার যে টীকা, সেই সমস্তগুলো রচনা করেছেন। মানে এর প্রত্যেকটি গ্রন্থ গোটা পৃথিবীর জ্ঞান ভাণ্ডারের অমূল্য সম্পদ। আমি নাম বলি কয়েকটার, মাণ্ডুক্য কারিকা ভাষ্য, আনন্দলহরী, মহমুদগর, বিবেক চূড়ামণি, মণিরত্নমালা, সাধন পঞ্চক, জ্যোতি পঞ্চক, আত্মবোধ, অপরাধ ভঞ্জন, গোবিন্দাষ্টক, যমকষ্টপদী স্তুতি, সর্ববেদান্ত সিদ্ধান্ত, বেদসার, শিবস্তব, আরো অনেকগুলো, প্রায় 75টার মতো স্তব, শ্লোক, স্তোত্র এই সমস্ত রচনা করেছেন। আজকের মতো শেষ করি শঙ্করাচার্যের কথা, আবার পরের শনিবারে তার কথা বলবো। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপাতত 2টি। এক তো যারা শরণাগত সৌমিত্র পরিবারের সদস্য তারা জানেন, সেইখানে যদি হোয়াটসঅ্যাপে চিঠি লিখে পাঠান তাহলে সেই চিঠি আমি পেয়ে যাব। আর 2 নম্বর যে নাম্বারটা দিচ্ছি সেইটা একটু লিখে নিন, 9123615431। আরেকবার বলি, 9123615431। এই নাম্বারে SG গোড়ায় লিখে চিঠি পাঠান। তাহলে আজকের মতো বিদায়, সবাই খুব ভালো থাকবেন।